পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বলগোনায় বেশ কিছু কাক ও ষাঁড়মেয়র মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এলাকাবাসীরা মনে করছেন করোনা ভাইরাসে কাক ও ষাঁড়মেয়গুলির মৃত্যু হয়েছে। প্রচুর কদিন ধরে দেখছি যে প্রচুর কাক মারা যাচ্ছে, এবার কি কারণে মারা যাচ্ছে সেটা আমরা জানি না। আমরা চাইছি সরকার দেখুক এটা কিসের জন্য মারা যাচ্ছে। এখন একটা আবহাওয়া জানেন আপনারা সবাই, সেই আতঙ্কের জন্য হতে পারে। এবার আমরা চাইছি যেন দেখুক যেন এটা আরো মানুষের মধ্যে ইফেক্ট না পড়ে। এই কদিনে কটা কাক মরেছে? প্রায় 10-12টা কাক মরে যাচ্ছে, কাক মরে যাচ্ছে, দেখা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনিক আধিকারিকবৃন্দ ও স্বাস্থ্যকর্মীরা। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কাক ও ষাঁড়মেয়দের মৃত্যুর সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। করোনা নিয়ে যে আতঙ্কটা ছড়াচ্ছে যে কুকুর কাক মারা যাচ্ছে, এটা নিয়ে করোনার সময় কোনো আতঙ্ক নেই। হয়তো কোনো পয়জন জিনিস পড়েছিল সেখানে, মানে কুকুর কাকে সেটা খেয়েছে, খাওয়ার পরে সে কুকুরগুলো অসুস্থ হয়েছে। আমরা স্থানীয় ডক্টরকে দেখে কুকুর যত পারছি মানে চেকআপ করাচ্ছি, কিছু কুকুর মারা গেছে, কিন্তু এর সঙ্গে করোনার কোনো সম্পর্ক নেই। মানুষের আতঙ্ক থাকা দরকার, কুকুর একটা বিষাক্ত পয়জন হয়তো কোনো কিছু পড়েছিল সেটা কুকুরের বাচ্চা ওরা খাওয়াতে, মানে কুকুরগুলো মানে পয়জন। আমার কাছে যা খবর, আমি খবর পেয়ে আসলাম, এখন পর্যন্ত যা খবর আছে 10টা কুকুর মারা গেছে আর 5-7টা কুকুর মানে অসুস্থ পড়ে আছে, আমরা সেটা মেডিকেল চেকআপ করাচ্ছি। কতগুলো কাক মারা গেছে? কাকও হবে আর 10টা হবে। জানা গেছে এখনো পর্যন্ত 10টি ষাঁড়মেয় ও 20টি কাকের মৃত্যু হয়েছে। কুকুর আর কাক হঠাৎ সকালে হঠাৎ করে মারা গেছে। প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক শঙ্খ ঘোষ জানান, করোনা ভাইরাসের জন্য এগুলি মারা যায়নি, অহেতুক গুজব ছড়ানো হচ্ছে। বুঝতে পারছেন কিছু? আমরা তো রাতেবেলা কিছুই জানি না, সকালবেলা উঠে দেখছি যে কাক আর কুকুর এরকম অসুস্থ হয়ে পড়ে আছে, 2-3টে মরেছে। কুকুর মারা যাচ্ছে? কুকুরও মারা যাচ্ছে, ইঞ্জেকশন দিয়েছে। ডাক্তার এসেছিল? হ্যাঁ ডাক্তার এসেছিল। তো কি কারণে মারা যাচ্ছে কিছু বুঝতে পারছেন না? হঠাৎই কি করে বুঝবো আমরা, সকালবেলায় উঠে দেখছি এরকম কুকুর আর কাক ছড়ি ছিটি আছে। কোন জায়গায় এটা? এটা বলগোনাই তো, বলগোনা রেলগেট, চন্দ্রপুর রোড। ভাতার থেকে কৃষ্ণ সাহা, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বলগোনায় বেশ কিছু কাক ও ষাঁড়মেয়র মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এলাকাবাসীরা মনে করছেন করোনা ভাইরাসে কাক ও ষাঁড়মেয়গুলির মৃত্যু হয়েছে। প্রচুর কদিন ধরে দেখছি যে প্রচুর কাক মারা যাচ্ছে, এবার কি কারণে মারা যাচ্ছে সেটা আমরা জানি না। আমরা চাইছি সরকার দেখুক এটা কিসের জন্য মারা যাচ্ছে। এখন একটা আবহাওয়া জানেন আপনারা সবাই, সেই আতঙ্কের জন্য হতে পারে। এবার আমরা চাইছি যেন দেখুক যেন এটা আরো মানুষের মধ্যে ইফেক্ট না পড়ে। এই কদিনে কটা কাক মরেছে? প্রায় 10-12টা কাক মরে যাচ্ছে, কাক মরে যাচ্ছে, দেখা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনিক আধিকারিকবৃন্দ ও স্বাস্থ্যকর্মীরা। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কাক ও ষাঁড়মেয়দের মৃত্যুর সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। করোনা নিয়ে যে আতঙ্কটা ছড়াচ্ছে যে কুকুর কাক মারা যাচ্ছে, এটা নিয়ে করোনার সময় কোনো আতঙ্ক নেই। হয়তো কোনো পয়জন জিনিস পড়েছিল সেখানে, মানে কুকুর কাকে সেটা খেয়েছে, খাওয়ার পরে সে কুকুরগুলো অসুস্থ হয়েছে। আমরা স্থানীয় ডক্টরকে দেখে কুকুর যত পারছি মানে চেকআপ করাচ্ছি, কিছু কুকুর মারা গেছে, কিন্তু এর সঙ্গে করোনার কোনো সম্পর্ক নেই। মানুষের আতঙ্ক থাকা দরকার, কুকুর একটা বিষাক্ত পয়জন হয়তো কোনো কিছু পড়েছিল সেটা কুকুরের বাচ্চা ওরা খাওয়াতে, মানে কুকুরগুলো মানে পয়জন। আমার কাছে যা খবর, আমি খবর পেয়ে আসলাম, এখন পর্যন্ত যা খবর আছে 10টা কুকুর মারা গেছে আর 5-7টা কুকুর মানে অসুস্থ পড়ে আছে, আমরা সেটা মেডিকেল চেকআপ করাচ্ছি। কতগুলো কাক মারা গেছে? কাকও হবে আর 10টা হবে। জানা গেছে এখনো পর্যন্ত 10টি ষাঁড়মেয় ও 20টি কাকের মৃত্যু হয়েছে। কুকুর আর কাক হঠাৎ সকালে হঠাৎ করে মারা গেছে। প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক শঙ্খ ঘোষ জানান, করোনা ভাইরাসের জন্য এগুলি মারা যায়নি, অহেতুক গুজব ছড়ানো হচ্ছে। বুঝতে পারছেন কিছু? আমরা তো রাতেবেলা কিছুই জানি না, সকালবেলা উঠে দেখছি যে কাক আর কুকুর এরকম অসুস্থ হয়ে পড়ে আছে, 2-3টে মরেছে। কুকুর মারা যাচ্ছে? কুকুরও মারা যাচ্ছে, ইঞ্জেকশন দিয়েছে। ডাক্তার এসেছিল? হ্যাঁ ডাক্তার এসেছিল। তো কি কারণে মারা যাচ্ছে কিছু বুঝতে পারছেন না? হঠাৎই কি করে বুঝবো আমরা, সকালবেলায় উঠে দেখছি এরকম কুকুর আর কাক ছড়ি ছিটি আছে। কোন জায়গায় এটা? এটা বলগোনাই তো, বলগোনা রেলগেট, চন্দ্রপুর রোড। ভাতা থেকে কৃষ্ণ সাহা, আনন্দ বার্তা।